আচ্ছা, বিড়ালের ছেলে মেয়ে কিভাবে বোঝা যায়? ওটা চোখটা কিন্তু মারবে লাগে। দেখি টিবল কোড ভাই? হ্যাঁ, টিবল কোড ডলফিন। ডলফিন মারবে। বিড়াল মাশাআল্লাহ অনেক কিউট, একেবারে পুতুলের মতো। পুতুলের মতো। বিড়াল আপনার প্রথম হিট আসে আপনার 9 মাস বয়সে, তারপরে আবার 11 মাস বয়সে হিটে আসে। ডাবল কোড। এটার দাম পড়বে মাত্র 7000। এটা দিয়ে কাকে বিট করুন। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা প্রাণী মার্কেট ঢাকা কাটাবন। আজকে আমি এই কাটাবনের ভিতরে একটি নামি দামি দোকান জিভার্সল। এখানে বিভিন্ন ধরনের বিদেশি বিড়াল, খাবার এবং অ্যাক্সেসরিজ যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। আজকে ভিডিওতে সর্বনিম্ন 7000 টাকায় পার্সিয়ান বিড়াল পেয়ে যাবেন। তো সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটি ফলো করে দেবেন, সবাইকে দেখার জন্য পেজটি শেয়ার করে দেবেন। তো বিড়াল ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এগুলো অ্যানিমেল জাতীয় প্রাণী, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। সম্ভব হলে আপনার অভিজ্ঞ লোক নিয়ে আসবেন। বিড়ালটি সুস্থ আছে কিনা, পেলের গুলো আছে কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা, এগুলো দেখে শুনে বিড়াল ক্রয় করবেন। তো ধন্যবাদ। আমরা ভিডিওটি আজকে জানতে পারবেন এই যে শীত থেকে গরম আসছে এর ভিতরে বিড়াল কিভাবে মেইনটেইন করবেন, কিভাবে খাওয়াবেন, কি খাওয়াইলে আপনার গরম থেকে রক্ষা পাবে, কি খাওয়াইলে আপনার বদহজম হবে না, এগুলো পুরো টিপস ইনশাআল্লাহ জানতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই। সর্বপ্রথম কি দেখাবেন? সর্বপ্রথম দেখতে পাবেন এখানে দুইটা পার্সিয়ান কিটেন আছে। মাশাআল্লাহ। এটা আপনার মেল কিটেন আছে। এটা মেল? হ্যাঁ সরি, এটা ফিমেল কিটেন আছে, জিঞ্জার ফিমেল। আচ্ছা, বিড়ালের ছেলে মেয়ে কিভাবে বোঝা যায়? ওটা আপনি বিড়াল দেখলে বুঝতে পারবেন। যারা বিড়াল পালে তারা তো এমনি বুঝতে পারবেন, আর যারা আমাদের থেকে নেবেন আমরা দেখাই দিয়ে দিব। এটা আপনার দেখছেন পুরো টিবল কোট আছে, লোম মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, টিবল কোট। এটা আপনার মেয়ে আছে। জি ভাই, কি খাবার দিচ্ছেন এখন? এরা বর্তমানে মুরগির মাংস খাচ্ছে আর মাছ খাচ্ছে। আপনি বাসায় নিয়ে মিষ্টি কুমড়া, আলু, গাজর এগুলো সিদ্ধ করে মাছ মাংসের সাথে খাওয়াতে পারবেন। কত মাস বয়সে বিড়াল নিজে নিজে খেতে পারবে? বিড়াল আপনার মায়ের সাথে থাকলে ওরা 1 মাসের আগে খাওয়া শুরু করে। আচ্ছা, মায়ের সাথে থাকলে? হ্যাঁ। আচ্ছা, কোন খাবার এদেরকে খাওয়ানো যাবে না? এদের অ্যালার্জি জাতীয় খাবার কখনো খাওয়ানো যাবে না, কারণ জানেন বিড়ালে এমনিতে অ্যালার্জি থাকে। আপনি ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, দুধ, দুধের যে ম্যালিক অ্যাসিড আছে এটা খাওয়া, দুধ খাওয়ালে আপনার পটিতে সমস্যা হয়ে যায়, বদহজম হয়ে যায়, এই কারণে দুধটা খাওয়ানো যাবে না। কি কি কারণে সাধারণত বিড়াল অসুস্থ হয়ে পড়ে? বিড়াল অসুস্থ হয়ে পড়ে সাধারণত আপনার যাদের মেঝে অতিরিক্ত ঠান্ডা আছে, শীতের সময় যখন ফ্লোরে ঘুমায় থাকে তখন আপনার যে ফ্লোরের ঠান্ডাটা বুকে জমলে ঠান্ডা লেগে যায়। এবং খাবার একটু যে বিড়াল আপনার স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত খায় এগুলো খেয়াল রাখতে হবে। মানে যে বিড়াল যেখান থেকে নিবেন সে কি পরিমাণে খাওয়াইছে প্রথম কয়েকদিন সেভাবে মেইনটেইন করা লাগবে, তারপরে আপনি নেওয়ার পরে আপনার সুবিধা মতো করতে পারবেন। আচ্ছা, যেখান থেকে বিড়াল নেবে দর্শক দেখে শুনে বিড়ালটা সুস্থ আছে কিনা একবারের জায়গায় 10 বার দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ এগুলো লাইভ জিনিস, আর পার্সিয়ান ক্যাট যে পালতে না পারলে অনেক অসুবিধা, আর যদি জানা থাকে তো কোনো অসুবিধা নাই। যাদের থেকে নেবেন পালার নিয়ম কারণ সবকিছু জেনে নেবেন, আর সম্ভব হলে অভিজ্ঞ লোক নিয়ে আসবেন, কারণ এগুলো লাইভ জিনিস, এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। হ্যাঁ, এগুলো আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি, আর যদি আপনার সুবিধা হয় তো দোকানে এসে নিতে পারবেন। আচ্ছা, তো সর্বপ্রথম যে বিড়ালটা দেখতে পাচ্ছি এটা আস্তিন প্রাইস কি রকম পড়বে? এটার দাম আপনার ফিক্সড রেট পড়বে 16000। পার্সিয়ান ফিমেল আছে, ফিক্সড রেট পড়বে 16000। ফিক্সড 16000? হ্যাঁ, ফিমেল আছে, ট্রিপল কোড জিঞ্জার ফিমেল। আচ্ছা, 16000 তো আপনি ফিক্সড বলছেন, তো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আসতে কি করা যাবে? আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের নাম বললে কিছু না কিছু গিফট করে দেব। এরকম নতুন নতুন ইনফরমেশন জানতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন কোনটা দেখবেন ভাই? এখন এই যে হোয়াইট কালার মেল আছে, 2 মাসের কিটেন। মাশাআল্লাহ, দেখেন কালার, দেখেন পুরো ধবধবে সাদা, আর চোখটা কিন্তু মারবে লাগে। দেখি টিবল কোড ভাই? হ্যাঁ, টিবল কোড ডলফিন। ডলফিন বয়স কত? 2 মাস। এটা 2 মাস, 2 মাস 3-4 দিন হয়েছে। বিড়ালটা মাশাআল্লাহ অনেক একটা, বের করে দেখানো যাবে? হ্যাঁ ভাই, এই যে দেখেন
বিড়ালটা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ আছে, অনেক চঞ্চল। একটা সুস্থ বিড়াল চেনার উপায় কি? প্রথমত অ্যাক্টিভিটি দেখে নেবেন, তারপরে খাওয়া দাওয়া, এই দুইটা জিনিস ঠিক থাকলে ইনশাআল্লাহ বিড়াল সুস্থ। আর যে বিড়ালের নাক দিয়ে পানি পড়বে সে বিড়াল ভুলেও নেবেন না, ওর নাক দিয়ে পানি পড়লে বিড়ালে ঠান্ডা। আর বিড়ালের একটাই প্রবলেম বেশি, আপনার ঠান্ডাটা, তাছাড়া কোনো ধরনের সমস্যা নাই। এটা কিরকম পড়বে ভাইয়া? এটা দাম পড়বে 15,000, ফিক্স রেট 15,000 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে, ফেসবুক পেজের বা ইউটিউব চ্যানেলের নাম বলবেন, গিফট পাবেন স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ কিছু গিফট পাবেন, দাম পাওয়া হবে না কিন্তু কিছু না কিছু গিফট করে দেবো। আচ্ছা আমরা এখন নেক্সট অন্য বিড়াল দেখবো। এখন কি বিড়াল দেখাবেন ভাই? এখন দেখবো আপনার হাই কোয়ালিটির কিছু, আপনার ভালো কোয়ালিটির পার্সিয়ান চিকেন। এখানে মেল ফিমেল সবই আছে, আমি বের করে দেখাই তাহলে আপনার দর্শকদের বুঝতে সুবিধা হবে। ফুল সুস্থ আছে ভাই না? হ্যাঁ ফুল সুস্থ, ফুল সুস্থ। দেখি ছেলে আছে না মেয়ে আছে? এটা আপনার ছেলে আছে। ছেলে আছে, ছেলে মেয়ে কি পাওয়া যাবে? এটা এটা ছেলে, মেয়ে পাওয়া যাবে নাকি? হ্যাঁ মেয়ে, ছেলে মেয়ে সবই আছে, সবই আছে। আচ্ছা দেখেন, এটা কি ডলফেস বলে না পাঁচ? এটা আমরা সেমি পাল, সেমি পাল পুরো গোলফেস। আচ্ছা সেমি গোস্টটা কিভাবে বোঝা যায় ভাই? এটা আপনার মুখটা গোল থাকবে, দেখতে অনেক সুন্দর থাকবে। এটা মুখ গোল থাকলে ওটা আপনার সেমি পাল। যে বিড়ালগুলো দেখালেন এগুলো কিরকম পড়বে ভাইয়া? এগুলো আপনার পার পিস 18,000 করে রাখা যাবে। বিড়াল দেখেন মাশাআল্লাহ অনেক কিউট, একেবারে পুতুলের মতো। ভিডিওতে দেখলে দর্শকরা বুঝতে পারবে বিড়াল মাশাআল্লাহ অনেক কিউট, একেবারে পুতুলের মতো, পুতুলের মতো। আচ্ছা এখন কি দেখাবেন ভাইয়া? এখন দেখাবো ক্যালিকো ব্রিডের একটা ফিমেল কিডেন। অনেকে চাই ক্যালিকো ব্রিড চাইছে কিন্তু এগুলো আমাদের অ্যাভেলেবল আসে না, অনেকদিন পরে একটা আনছি, এটা আপনার দর্শকদের দেখাবো। বাজেট কি কম হবে কিনা ভাই? এটা দাম কম আছে, এটা আপনার মাত্র 12,000, মাত্র 12,000 এ ফিমেল কিটেন। আর ক্যালিকো আছে কিন্তু। বিড়াল কত মাস বয়সে হিটে আসে? বিড়াল আপনার প্রথম হিটে আসে আপনার 9 মাস বয়সে, তারপরে আবার 11 মাস বয়সে হিটে আসে। প্রথমবার গ্যাপ দেওয়াটাই বেটার, 11 মাস বয়সে আপনার মিট করলে বিড়ালের গ্রোথটা ভালো থাকে। বছরে কয়বার বাচ্চা করানো যায় বিড়াল দিয়ে? বছরে 3 বার বাচ্চা করে, তবে 2 বার করলে বিড়ালের গ্রোথটা ভালো থাকে। তাহলে বিড়াল পালন করলে যে খরচটা আসে তা থেকে কি প্রফিট পাওয়া যায় কিনা বাচ্চা করালে? বিড়াল পালন করার সময় যে খরচটা হয়, হ্যাঁ, তো ওইটা থেকে বাচ্চা বাচ্চা করাইলে তখন কি প্রফিট করা যায় কিনা? হ্যাঁ তখন তো প্রফিট হবেই, কারণ একটা বিড়াল দেখা যাচ্ছে এক একবার 4-5টা করে বাচ্চা দেয়, আপনি এক একটা বাচ্চা তো মাশাআল্লাহ ভালো দামে সেল করতে পারবেন। আর আপনি আমরা আপনার ঢাকার ভিতরে হোক বাইরে হোক আমরা পুরো বাংলাদেশ থেকে বিড়াল কিনি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিড়ালের ছবি দিলে তখন দাম ফিক্স করে আমরা নিয়ে আসবো। আচ্ছা এখন যে বিড়ালটা দেখতে পাচ্ছি এটা তো আপনি বললেন যে 12,000 টাকা দিয়ে দিবেন না? হ্যাঁ মাত্র 12,000, ফিমেল কিটেন আছে, ফিমেল। আচ্ছা আমরা এখন অন্য বিড়াল দেখবো। এবছর 12 কিছু বিড়াল আছে, দেখাবার চেষ্টা করতে দেখেন। এটা আপনার মিডিয়াম বয়স, এটা আপনার 4 মাস 5 মাস বয়স আছে, 4 মাস। মার্বেল আছে না এগুলো? হ্যাঁ, যারা আপনার ছোট বিড়াল নিয়ে মেইনটেইন করতে পারে না তারা এগুলো নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা একটা ফিমেল একটা মেল আছে, মেল ফিমেল আছে না? হ্যাঁ হ্যাঁ জোড়া আছে, জোড়া আছে। 40-10? হ্যাঁ সম্পূর্ণ 40-10, লিটার পটি করে না? হ্যাঁ হ্যাঁ, বিড়াল মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ আছে, পুরো অ্যাক্টিভ। তো এগুলো কিরকম পড়বে ভাইয়া? এই জোড়া নিলে আপনার 32,000 রাখা যাবে, আর পার পিস নিবেন তো 16 করে রাখা যাবে। দেখছেন বিড়াল মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে ভাবে, লিটার পটি করে তো? হ্যাঁ হ্যাঁ, এই যে লিটার দিয়ে রাখছেন, লিটারে পটি করে, আর দেখছেন বিড়াল মাশাআল্লাহ পুরো ধবধবা সাদা ক্লিন। আচ্ছা একটা বিড়ালের জন্য 5 লিটার কতদিন যায়? আপনার 25-30 দিন যাবে সম্ভবত, যদি ভালো লিটার নেন তো 25-30 দিন যাবে। আমরা এখন অন্য বিড়াল দেখবো। ওই পরে এখানে আপনি দেখতে পাবেন অনেক হাই কোয়ালিটি কিটেন আছে। আচ্ছা দেখি অনেক সুন্দর, বয়স কত এগুলো ভাই? এগুলো আপনার 2 মাস 2 মাস 10 দিন বিভিন্ন বয়সের আছে। এখানে আমি একটা বিড়াল বের করে দেখাই, জিঞ্জার কালার ফিমেল আছে, এই যে জিঞ্জার কালার ফিমেল আছে। এগুলো বয়স কত? এটার বয়স আপনার 1 মাস 25 দিন, 1 মাস 25 দিন। আচ্ছা এটা পুরো টিপল কোড ছেলে মেয়ে আছে? হ্যাঁ ছেলে মেয়ে আছে, এটা আপনার ফিমেল আছে, মেয়ে। আচ্ছা এটা একেবারে পুতুলের মতো দেখছেন, সেমি পান্স। কিরকম পড়বে এগুলো? এটার দাম পড়বে আপনার 18,000, এটা মার্বেল আছে, দাম পড়বে 18,000। আপনার চ্যানেলের নাম বললে এটা আমি 17,000 করে দেব, 17,000 করে দেবে। চ্যানেলের নাম বলবেন, সাথে ফল এবং বেল গিফট পাবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ করে দেব। দুইটা আছে, দুইটাই দেখাই এদেরকে, একই কালারের একই সাইজের। এটা আপনার মাশাআল্লাহ, এটা আপনার মেল আছে, এটা মেল, মেল ফিমেল আছে, মেল ফিমেল আছে। জোড়া নিলে কিছুটা ডিসকাউন্ট করা হয়, আরেকটা হোয়াইট আছে এখানে।
হ্যাঁ, এটা হোয়াইট আপনার পুরো পাঁচ পিস আছে, পাঁচ পিস হোয়াইট পাঁচ পিস। এটা কিন্তু কত পড়বে ভাই? হোয়াইটটা আপনার মেল আছে, এটার দাম পড়বে আপনার 18,000 টাকা পড়বে মেল। টেবিল করে না? হ্যাঁ, আর এটা আপনার পাঁচ পিস আছে, জানেন পাঁচ পিসের চোখ দিয়ে একটু পানি পড়ে। আচ্ছা, আর আজকের যে বিরত আকর্ষণীয় যে 30টা রয়েছে বিড়ালটা, সেটা কই? এটা আমি দেখাবো, এই যে এখানে দেখাল মেল, অ্যাডাল মেল। হ্যাঁ, বয়স কত এটার? এটার বয়স আপনার 1.5 বছর। যারা ব্রিড করানোর জন্য নিতে চান তারা নিশ্চিন্তে নিতে পারবে, ব্রিড করবে। হিটে আসছে? হ্যাঁ হ্যাঁ, পুরো হিটে আছে। ব্রেলের লোমও মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এটা আপনার ডাবল কোট, ডাবল কোট, ডাবল কোট। এটার দাম পড়বে মাত্র 7,000। এটা দিয়ে আগে ব্রিড করানো হয়েছে না? হ্যাঁ, আগে দুইবার ব্রিড করছে। আচ্ছা, শুধুমাত্র একটা বিড়ালই 7,000, বাকিগুলো আপনার বিভিন্ন রেটের আছে আর কি। আচ্ছা, তো বিড়াল এখন রেখে রাখিয়ে দেন, আমরা এই লোকেশনটা জানবো এখন। তো এখানে বিড়ালের খাঁচা, বিড়ালের লিটার, বিড়াল দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, আমাদের এক্সেসরিজ কি কি পাওয়া যায় এখানে? এখানে আমাদের বিড়ালের সব ধরনের লিটার পাবেন, ক্যাট এক্সেসরিজ পাবেন, বিড়ালের ব্যাগ পাবেন, বিড়ালের ক্যারি ব্যাগ পাবেন। আচ্ছা, আপনাদের লোকেশন একটু সহজ ভাবে যদি বলে দিতেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কাটাবন, ঢাকার ভিতরে ঢুকে আপনি যে কোনো সিএনজি ওলা অথবা রিক্সা বাইক ওলা বললেই হবে যে কাটাবন পাখি মার্কেট। কাটাবন পাখি মার্কেট বলে যে কেউ চিনবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, আমাদের দোকান নম্বর 20। আচ্ছা, দোকান নম্বর 20, কন্টাক্ট নম্বরটা বলেন যেটা। কন্টাক্ট নম্বর 01 8 01 8 1313 1313 1336 6936। হ্যাঁ, এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো হয়। অনেক ধন্যবাদ ভাইয়া, সময় দেওয়ার জন্য।